আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন রাত 8টা থেকে 9টা সরাসরি টিভিএন 24 এ অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে আলোচনা করব আপনাদের প্রশ্ন এবং যদি কোনো মতামত থাকে সেটিও আমরা নিব। তবে শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমরা আজকের এই অনুষ্ঠানে যে দুজন অতিথিকে পেয়েছি তাদের সাথে। আমরা পেয়েছি মাহফুজুর রহমান, অ্যাটর্নি এবং ব্যারিস্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। এবং আমরা পেয়েছি নাজমুল আহসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। এবং দর্শক, বলে রাখতে চাই আপনারা যে কোনো প্রশ্ন কিংবা মতামত করতে পারবেন 6463079828 এই নম্বরে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো মতামত থাকে আপনারা এই দুজন অতিথি আছেন যারা তাদের কাছে করতে পারবেন। সেই সাথে আমরা সরাসরি আছি www.facebook.com/tbn24usa। আমরা শুরুতেই নাজমুল হাসান আপনার কাছে আমি যেতে চাই, আজকের ঘটনার যদি শিরোনামের তুলনামূলক বিশ্লেষণ করেন, বিশেষ করে আমরা বলতেই পারি যে 20 জানুয়ারি শপথ নেওয়ার পর প্রতি মুহূর্তেই সংবাদের শিরোনাম চেঞ্জ হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসনের নতুন কর্মকাণ্ড, প্রশাসন সব কিছু মিলিয়ে, তবে আজকের শিরোনামের যদি আমরা সবচেয়ে প্রথমে অগ্রাধিকার দেই যে বিষয়টি চলে আসে আফগানিস্তানে বোমা হামলার যে খবরটি, এই বিষয়টিকে আপনার দৃষ্টিতে কিভাবে বিশ্লেষণ করবেন? ওয়াল, এটা খুব সহজ একটা ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে যে আফগানিস্তানে এমন কোনো কিছু ঘটেনি কিংবা এমন কোনো কিছু ইন্টেলিজেন্স রিপোর্টও আমরা দেখিনি কোনো কোথাও যে এ ধরনের আমেরিকার ইতিহাসে সবচেয়ে মানে পাওয়ারফুল নন নিউক্লিয়ার মানে মানে পারমাণবিক শক্তি সম্পন্ন কোনো বোমা ছাড়া এই জন্য এত বড় বোমা ফেলার কোনো কারণ তেমন ঘটেনি। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে রাশিয়ার সাথে তার নির্বাচনের প্রচারণার সময় যে সম্পর্কটা ছিল বলে FBI যে তদন্তের কাজ শুরু করেছে প্লাস কংগ্রেশনাল তদন্ত হচ্ছে, সে থেকে দৃষ্টিটা সরানোর চেষ্টা উনি করছেন। এবং সেটার একটা প্রথম উদ্যোগ ছিল সিরিয়ায় বোমাবর্ষণ এবং তারপর অভিযান, তার পরবর্তীতে আমরা দেখলাম আফগানিস্তান, ভবিষ্যতে আরও হয়তো অন্য কোনো দেশে দেখতে পারবো। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যে ডোনাল্ড ট্রাম্পের এই চেষ্টাটা কিন্তু আসলে কতটুকু ফলপ্রসূ হবে, কারণ এর মাধ্যমে তদন্তের কাজ কিন্তু থেমে থাকবে না, কারণ যারা তদন্তের কাজ করছে কিংবা কংগ্রেসনাল ইনভেস্টিগেশন তারা কিন্তু তাদের এই দৃষ্টি সরাচ্ছে না। হ্যাঁ, এখানে একটা ব্যাপার যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমেরিকান জনগণের দৃষ্টিভঙ্গিটা একটু হলেও চেঞ্জ করা দরকার। এবং আজকে হয়তো দেখেছেন যে সংবাদপত্রে খবর আমরা পড়ছি, সেটা হচ্ছে পুতিনই বলছে যে রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থা এখন আছে। এবং টিলারসনকে তিনি খুব আইসি রিসিপশন মানে খুব ঠান্ডা কোল্ড রিসিপশন দিয়েছেন। টিলারসনের সাথে প্রথমে শুনেছিলাম যে উনি কথাই বলবেন না, পরে দেখলাম যে কথা বলেছেন। তবে আমার কাছে মনে হচ্ছে হোল প্যাকেজটাই হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পের অ্যাসোসিয়েটদের সাথে রাশিয়ার যে সম্পর্কটার অভিযোগে তদন্ত কাজ শুরু হয়েছে কংগ্রেসে এবং FBI-তে, সে থেকে দৃষ্টি ফেরানোর এই চেষ্টাগুলো হচ্ছে। নাজমুল হাসান, আমি যদি আপনার আমার জিজ্ঞাসা থেকে যদি জানতে চাই যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের আপনি বলছেন যে দৃষ্টি সরানোর জন্য এই ধরনের, এটা আমার মনে হয় আচ্ছা তার সেটি মনে হচ্ছে, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে মাদার অফ বোম যাকে বলা হয় সে 11 টন ওজনে মানে 11,000 টন ওজনে এই ধরনের একটি বোমা নিক্ষেপ করা হয়েছে, এত মানে যেটি হিরোশিমায় 15,000 টন ছিল, সেই ধরনের মানে অস্ত্র ব্যবহার করার আপনার কি মনে হয় যে এই ধরনের অস্ত্র সাধারণ বোমা ফেললে তো এটা খবরের শিরোনাম হবে না? আচ্ছা, আপনি এমন একটা কাজ করতে হবে যেটি খবরের শিরোনাম হতে হবে। এই খবরের শিরোনামটা কিন্তু পৃথিবীতে এখন অনেক দেশে খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে একটা উদাহরণ দেই যে প্রধানমন্ত্রী ভারত গেলেন, বাংলাদেশের কথাই বলি প্রধানমন্ত্রী ভারত গেলেন, 3 দিন থাকলেন, কিন্তু উনি নিউ ইয়র্ক ঢাকায় নামার আগেই অপু আর সাকিবের ব্যাপারটা এমনভাবে খবর হলো যে প্রধানমন্ত্রীর জিনিসটাই চাপা পড়ে গেল। অথচ অপু আর সাকিবের ব্যাপারটি কিন্তু মানে আপনি যদি সংবাদের বিশ্লেষণে যান কিংবা সেই ধরনের খবর হওয়ার মতো সমস্ত শিরোনাম কেড়ে ফেলার মতন কোনো খবর ছিল না। যাই হোক, আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে পৃথিবীর সর্বত্রই এই খবরের শিরোনাম দখল করার একটা প্রচেষ্টা আমরা সব দিক থেকেই লক্ষ্য করছি। ডোনাল্ড ট্রাম্পও তার থেকে বাদ যাবেন কেন? উনিও চেষ্টা করছেন ওনার উপরে যে ধরনের দৃষ্টিভঙ্গি। এবং আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে প্রথম 100 দিনের কর্মসূচি ডোনাল্ড ট্রাম্প যে নিজেই ঘোষণা করেছেন, উনি এখন বুঝতে পারছেন যে যা বলি
তা করা কিন্তু অতটা সহজ নয়, এবং উনি কেন ওনার অ্যাসোসিয়েটরাও বুঝতে পারছেন, এবং সব কিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনার এবং ওনার সম্পর্কে ওনার সাথে রাশিয়ার সম্পর্কে ব্যাপারে মানুষের যে একটা ধারণা ছিল সেই ধারণাটার দৃষ্টিভঙ্গি মানে দৃষ্টি ফেরানোর কথা বলছেন। আমি মাহফুজুর রহমান আপনার কাছে জানতে চাই এই বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিতে আপনার কি ব্যাখ্যা আছে? আমার মনে হয় এখানে দুটা বিষয় কাজ করে। একটা হচ্ছে আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আইএস দমনের যে একটা প্রমিস ছিল নির্বাচনী ক্যাম্পেইন, সেটা একদিকে পূরণ করছে, যেমন আফগানিস্তানে বোমা ফেলেছে বলে আমরা আইএস দমন করছি এবং বলেছেন। আরেকটা দিক যেটা হয়েছে নাজমুল ভাই যেটা বলল যে রাশিয়ার যে তদন্ত চলছে রাশিয়ার বিষয়ে, সেই বিষয় থেকে আপনার জনগণের দৃষ্টি ফেরানোর জন্য এইসব ঘটনা হচ্ছে আর কি। আমি বলবো যে দুইটা বিষয় কাজ করছে এখানে। এবং দর্শক বলে রাখতে চাই এরই মধ্যে অনেকে ফেসবুকে আমাদের প্রশ্ন করছেন, আমরা সেই প্রশ্নগুলো নিব। এবং আবারও বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, আপনারা ফোন করেও প্রশ্ন করতে পারবেন। আমি জাকির হোসেনের একটি প্রশ্ন অ্যাটর্নি আপনার কাছে করতে চাই। উনি বলেছেন, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি যদি ফ্রান্সে ভিজিট করতে যেতে চাই দেন আমাকে কি ভিজিট ভিসা লাগবে কিনা? হ্যাঁ অবশ্যই, আমরা যারা ইউএসএতে গ্রিন কার্ড হোল্ডার, একমাত্র ক্যানাডা এবং মেক্সিকো ছাড়া পৃথিবীর যদি অন্য কোনো দেশে আপনি ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনার ভিজিট ভিসা জোগাড় করতে হবে ফ্রান্স এম্বাসি থেকে, মানে মানে প্রয়োজন আছে। সেই সাথে দর্শক ধন্যবাদ দিতে চাই হাসান এম এ হাসান, এমডি এম রহমান এবং সুলাইমান আলী আকবর, তারা সবাই এই অনুষ্ঠানটি দেখছেন এবং টিবিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ দিচ্ছেন। নাজমুল হাসান আপনার কাছে আমি যেতে চাই, যে আপনি বলছিলেন যে এই রাশিয়ার তদন্তের বিষয়ে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে জল বেশ ঘোলাই হয়ে গেছে এই তদন্তের রেশ ধরে, আমরা নির্বাচনের আগেও দেখেছি নির্বাচনের পরেও দেখছি এই বিষয়টি থেকে যেমন ট্রাম্প প্রশাসন বেরিয়ে আসতে পারছে না, কিন্তু এই তদন্তের জের ধরেও বেশ ঘোলাটে পড়েছে। ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পের সাথে কিংবা যারা নির্বাচন পরিচালনা করছেন তাদের সাথে রাশিয়ার সম্পর্কটা, এটা সকলেই জানার ইচ্ছা, যারা এর সমর্থক তাদেরও যেমন জানার ইচ্ছা, যারা এর বিরুদ্ধে আছেন তাদেরও জানার ইচ্ছা। আর আমেরিকান কংগ্রেসের একটা মূল ব্যাপার হলো কি, যে ওরা যখনই কোনো কিছুর পায় এবং যেটা মনে করে যে এটা গুরুত্বপূর্ণ, তারা কিন্তু একটা বাইপার্টিসান তদন্ত কমিশন করে সেখানে থাকে, এবং সেই বাইপার্টিসান তদন্ত কমিশনের ব্যাপার এই ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া সংক্রান্ত তদন্ত কমিশনের ব্যাপারও একটু সমস্যা ক্রিয়েট হয়েছে। সেটা হচ্ছে হাউস যে তদন্ত কমিটিটা করেছে, চার যে চেয়ারম্যান রিপাবলিকান, সেই ভদ্রলোক কিন্তু গোপনে একবার হোয়াইট হাউসের সাথে দেখা করে তাদের থেকে কিছু তথ্য আনতে গিয়ে ধরা পড়েছেন, এবং তারা হোয়াইট হাউস সেটা স্বীকারও করেছে, এবং স্বীকার করার পরে জিনিসটা আরও একটু গাঢ় হয়েছে। গাঢ় হওয়ার পরে উনি কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছেন পরবর্তীতে, সেই ভদ্রলোক কংগ্রেসম্যান। এতে হোয়াইট হাউস যেটা মনে করছে, আমার ধারণা যেটা, সেটি হচ্ছে যে এটি একটা ডিজাস্টার সিচুয়েশনে চলে যেতে পারে, কারণ এতে মনে হচ্ছে যে কিছু সেখানে আসে, পাওয়ার মতন কিছু সেখানে আছে। অতএব এই দৃষ্টিভঙ্গি যদি দ্রুত সরানো না যায় তাহলে অতীতের অভিজ্ঞতা যেটা আমাদেরকে বলে সেটা হচ্ছে প্রেসিডেন্সির উপরে প্রেশার ক্রিয়েট হয়, এবং আলটিমেটলি সেটা হওয়ার মুহূর্তেই হঠাৎ করে উনি চীনা প্রেসিডেন্টের সাথে ফ্লোরিডায় খাওয়া দাওয়া করছেন লাঞ্চে, হঠাৎ করে উনি ঘোষণা দিয়ে দিলেন যে এবার সিরিয়াতে বোমা ফেলে দাও, এবং যেই অভিযোগে বোমাটা ফেলা হয়েছে যে অভিযোগের ভিত্তিতে এখন দেখা যাচ্ছে সেটা অতটা গুরুত্বপূর্ণ অভিযোগ নয়, এবং সেই তার সাথে হিটলারের একটা তুলনা করে স্পাইসার যে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট উনি অলরেডি ক্ষমা চেয়ে বসে আছেন, যে আমার এই ধরনের সব কিছু মিলিয়ে যদি আপনি দেখেন তাহলে মানে আমরা যেটা বুঝতে বাকি থাকে না সেটা হচ্ছে যে যে ডোনাল্ড ট্রাম্প আপ্রাণ চেষ্টা করছেন যে উনি প্রেসিডেন্সিটা ট্র্যাকে আনার জন্য, এবং এই ট্র্যাক আনার জন্য সবচেয়ে বড় কাজটা কি, পথে উনি চেষ্টা করেছিলেন যে নির্বাচনী প্রচারণার যে প্রতিশ্রুতি ইমিগ্রেশনের ব্যাপারে দিয়েছিলেন, ইমিগ্রেন্টদের কঠোরস্থ দমন করবেন কিংবা আমেরিকাকে নিরাপদ রাখার অজুহাতে মুসলিম কান্ট্রি থেকে লোকগুলো আসা বন্ধ করবেন, ওনার সেই প্রচেষ্টা কিন্তু ফেডারেল কোর্টগুলো থামিয়ে দিয়েছে। এখন উনি চেষ্টা করছেন অন্যভাবে জিনিসটাকে নিয়ে আসার জন্য, এবং উনি দেখছেন যে না দেশের পলিসি তার হচ্ছে না, এবং সেখানে আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে উনি প্রতিশ্রুতি করেছে দিয়েছিলেন যে কোনো মূল্যে প্রথম 100 দিনের ভিতরে উনি ওবামা কেয়ার বাতিল করবেন, সেখানে উনি একটা বড় ধাক্কা খেলেন, এবং এই যে একটার পর একটা ওনার সাফল্য বলতে যদি আমরা মাপতে যাই তাহলে আমি তেমন কিছু দেখি না, কিন্তু যেটা আমরা দেখি সেটা হচ্ছে এই মানুষটি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এমন সব বিপদের ভিতরে পড়ছেন একটার পর একটা, যার অনেকটাই তার সৃষ্টি, কিন্তু
উনি ইমেজটা ধরে রাখার চেষ্টা করছেন আমরা আফগানিস্তানে যে ঘটনাটি সেটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে সেটি দেখব তার আগে আমি একজন প্রশ্নের উত্তর দিতে চাই নবেল নুর উনি বলেছেন ইজ এভরিওয়ান ওকে আই এম ফ্রম আফগানিস্তান আই এম সো অরিট নাজমুল হাসান আপনি যদি খুব সংক্ষেপে এই প্রশ্নের উত্তরটি দেন কারণ যেখানে বোমাটি ফেলা হয়েছে সেটি উপত্যকা সেটি জনবসতি পড়ে না হ্যাঁ টানেল একটি তো সে তো সমস্যা হওয়ারই কথা নয় তারপরও আপনি যদি ওনাকে আশ্বস্ত করে কিংবা কোনো কিছু বলেন দেখুন বোমাটা ফেলার পরে খবর কিন্তু আসছে কি যে আমেরিকা খুব পাওয়ারফুল একটা বোমা ফেলেছে কিন্তু ওর ক্যাজুয়ালিটি কি ক্যাজুয়ালিটির কোনো খবর কিন্তু আমরা পাচ্ছি না খবর আসছেও না কজন আফগানি মারা গেছে কজন কে এতেই মনে হচ্ছে যে এমন একটা জায়গায় বোমা ফেলা হয়েছে যে বিশাল বোমা ফেলা হয়েছে এটাই খবর হোক আমরা চেষ্টা করছি ক্যাজুয়ালিটির ব্যাপারটা পরিমাণ ওরকম আসেনি একজন আছেন আমাদের সাথে আমরা প্রতিবেদনটি দেখব আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানের কাছে যাব জি কে আছেন দর্শক আপনার নামটি বলুন এবং কোথা থেকে বলছেন প্রশ্নটি করুন হ্যালো হ্যালো জি আমি কি আমার প্রশ্ন বলতে পারি জি আপনি প্রশ্নটি করুন এবং নামটি বলুন কোথা থেকে বলছেন আচ্ছা আমার নাম নুসরাত আমি মিশিগান থেকে বলতেছি আমার আম্মা আমার ভাইয়ের জন্য আনমেরিট অবস্থায় অ্যাপ্লাই করছে ওনার ইন্টারভিউ হয়ে গেছে এবং কনসুলার বলছে যে ওনাকে ইনকোয়ারি করবে যে বিয়ে নিয়ে সন্দেহ করতেছে উনি কি বিবাহিত না অবিবাহিত তো ওনার ইনকোয়ারি হয়ে গেছে অফিসের মধ্যে বা এখন পর্যন্ত কিছু আমরা শুনি নাই তো কতদিন লাগবে এস্টিমেট টাইম যদি কখন ইন্টারভিউ হয়েছে মার্চের 29 তারিখে ইন্টারভিউ হয়েছে আচ্ছা না সেক্ষেত্রে ডিপেন্ড করে এমবিসি কোন বেসিসে ইনভেস্টিগেশন করবে ধরে রাখতে পারেন 5-6 মাস লাগতে পারে ওরা ফাইনাল কোনো রেজাল্ট দিতে অথবা আবার ডাকতে পারে ফলো আপ ইন্টারভিউর জন্য ধন্যবাদ আপনাকে সেই সাথে দর্শক বলছিলাম আমরা আফগানিস্তানের যে ঘটনাটি সেটি প্রতিবেদন দেখব আরেকজন আমাদের সাথে যোগ হয়েছেন এরই মধ্যে যে দর্শক কে আছেন নামটি বলে প্রশ্নটি করুন আপনার নামটি বলুন কোথা থেকে বলছেন এবং প্রশ্নটি করুন আমি পেনসিলভেনিয়া থেকে নাজমুল ইসলাম বলছি অ্যাকচুয়ালি আমার প্রশ্ন আমার হাজবেন্ড আমাদেরকে দেশে আনছে আনার পরে আমার দুটা বাচ্চা সব আমাদের ঘর থেকে বাইর করে দিছে দেওয়ার পরে উনি দেশে গেছে যাইয়া আবার সেকেন্ড বিয়ে করছে আমার সাথে ডিভোর্স হয় নাই আজকে 3 বছর কিন্তু আজকে 2-3 সপ্তাহ হয়েছে ওনার বর্তমান যে সেকেন্ড ওয়াইফ ওনারে দেশে নিয়ে এসছে বাচ্চা সহ আমি বুঝতেছি না এটা কিভাবে করে আমার সাথে তো ডিভোর্স হয় নাই তো আমার প্রশ্ন হলো এখন আমি কি করতে পারি না অবশ্যই আপনার হাজবেন্ড যখন এদেশে ওনার সেকেন্ড ওয়াইফ এনেছে অবশ্যই উনি ইমিগ্রেশনের কাছে ডিভোর্স সার্টিফিকেট শো করেছে এটা হতে পারে আমেরিকা থেকে এটা হতে পারে বাংলাদেশে সো এখানে আমেরিকা হলে অবশ্যই অবশ্যই আপনি নোটিফাই হওয়ার কথা ছিল সমন আপনি রিসিভ করার কথা ছিল আর বাংলাদেশে হলেও আপনাকে নোটিফাই করার কথা ছিল তো আপনি যেহেতু বলছেন কোনো কিছু পান নাই সেক্ষেত্রে কোনো বিজ্ঞ অ্যাটর্নির সাথে যোগাযোগ করুন অথবা আপনার আমেরিকাতে সার্চ করেন কোথাও আপনার ডিভোর্স ফাইল করেছে কিনা সেক্ষেত্রে আপনি এটা অবশ্যই হেল্পফুল হতে পারে ইনফরমেশনটা আপনার জন্য আমি আদালতে গেছি যাওয়ার পরে জি আপনি শেষ করুন আমরা শুনতে পাচ্ছি জি আমি আদালতে গেছি মিডিয়া কোর্টে যাওয়ার পরে প্রশ্ন করছি যে আমার সাথে ডিভোর্সের কোনো কিছু হয় নাই বা আমি লেটার পাই নাই ওরা বললো যে না আপনার হাজবেন্ড তো আপনার ডিভোর্স দেয় নাই রাইট সম্ভবত আপনি যে এলাকায় থাকেন অথবা সেই এলাকার কোর্টে ফাইল করে নেই আপনার হাজবেন্ড অথবা যে এলাকা থাকে সেখানে ফাইল করতে পারে আপনি সেখানে খবর নিয়ে দেখতে পারেন আর না হলে আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যেটা দেখতে পাই সম্ভবত আপনার হাজবেন্ড বাংলাদেশের ডিভোর্স প্রসেসটা ফলো করেছে সেক্ষেত্রে হয়তো আপনাকে অথবা নোটিফাই করেনি বাংলাদেশের ডিভোর্সটা উনি কাজী অফিসে অথবা রেজিস্ট্রেশন করে ফেলতে পারে সে ব্যাপারে আপনি খবর নিয়ে দেখতে পারেন এবং এই মুহূর্তে তার করণীয় কি এই মুহূর্তে ওনাকে ফাইন্ড আউট করতে হবে আসলে ডিভোর্সের ব্যাপারটা এমন ইভেন যদি নোটিফাই না করে থাকে আসলে এটা একটা মিস প্র্যাকটিস করেছে তার হাজবেন্ড বলা যেতে পারে আর এমনিতে যদি নোটিফাই করেও থাকে ডিভোর্স কোন হ্যাপেন মনে করেন নিউ ইয়র্ক বলেন অন্যান্য স্টেটে বলেন ইটস নো ফল্ট কোনো রিজন ছাড়া ডিভোর্স করা যায় তো সেক্ষেত্রে উনি যদি ডিভোর্স জানতেও পারে যে কোথাও ওনাকে না জানিয়ে ডিভোর্স করেছে তো সেক্ষেত্রে হয়তো এটা সেরকম কিছু করার নাই ডিভোর্সটা
অনেকটা হয়ে গেছেই বলতে পারে। সেক্ষেত্রে যারা আপনার এটাকে না জানিয়ে করেছে, যেসব লয়ার এবং যারা জড়িত ছিল, সেদের তাদের বিরুদ্ধে হয়তো আইনগত ব্যবস্থার জন্য মানে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে তার জন্য সবচেয়ে ভালো হবে। আর যেটা করতে পারে, ওনার যে দুইটা চাইল্ড আছে, সেক্ষেত্রে ওই চাইল্ডের জন্য উনি চাইল্ড সাপোর্টের জন্য আবেদন করতে পারে, হাজবেন্ড করতে পারবেন। আর যদি কেউ না থাকে তাহলে আমরা প্রতিবেদনটি দেখতে চাই। ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে ভয়াবহ নন নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করল যুক্তরাষ্ট্র। মাদার অফ অল বোমস নামে পরিচিত বোমাটি ফেলা হয় আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী নানগারহার প্রদেশের আচিন জেলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের অবস্থান লক্ষ্য করে। একটি পাহাড়ি টানেল লক্ষ্য করে এই বোমাটি নিক্ষেপ করা হয়, যেখান দিয়ে আইএস জঙ্গিরা যাতায়াত করত বলে জানানো হয়েছে। শনিবার এই এলাকাতেই যুদ্ধে এক মার্কিন সেনার মৃত্যু হয়। স্থানীয় সময় সকাল 7:30 জিবিইউ 43 বি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোম MOAB নিক্ষেপ করা হয়। এয়ারফোর্সের MC-130 বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে ফেলা হয় বোমাটি। বোমাটি 30 ফুট লম্বা এবং 21,600 পাউন্ড ওজনের, যা GPS দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। We targeted a system of tunnels and caves that ISIS fighters used to move around freely, making it easier for them to target US military advisors and Afghan forces in the area. বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাটিকে আরো একটি সাফল্য হিসেবে উল্লেখ করেন। Really another successful job. We're very very proud of our military. Thank you. Just like we're proud of the folks in this room, we are so proud of our military and it was another successful event. Did you authorize it, sir? Everybody knows exactly what happened, so and what I do is I authorize my military. We have the greatest military in the world and they've done a job as usual. So we have given them total authorization. বোমাটিতে বিস্ফোরক ছিল 11,000 টন, যেটি আঘাত হানার পর তার চারপাশে 300 মিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্ফোরিত হয় বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই বোমার আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে। One reason it was used, the area is so remote, the US believes there were no nearby civilians. We probably had a very large concentration and it made perfect sense based on the time of day that they were going to attack that they could have a massive kill in this area, not putting any special operators or any conventional forces at risk. জানা যায় 2002 সালে বোমাটি তৈরি করা হয় ইরাকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। এরপর 2003 সালে এর পরীক্ষা চালানো হলেও এর আগে কখনোই বোমাটির ব্যবহার করা হয়নি। শামিম আল আমিন, TVN24, নিউ ইয়র্ক। আপনারা দেখলেন প্রতিবেদনটি, সেই সাথে আমি নাজমুল হাসানের কাছে জানতে চাই, তবে একজন আছেন আমাদের সাথে, আমরা তার প্রশ্নটি নিতে চাই যে কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। কে আছেন আমাদের সাথে, আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন এবং আপনার যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটি বলুন। জি, আমি তুহিন বলছি ব্রুকলিন থেকে। আমার প্রশ্ন অ্যাটর্নি মাহবুবুর রহমান সাহেবের কাছে। জি, আপনাকে আরেকটু জোরে বলতে হবে। জি, আমি তুহিন বলছি ব্রুকলিন থেকে। আমার প্রশ্নটা অ্যাটর্নি মাহবুবুর রহমান সাহেবের কাছে। আমি স্টুডেন্ট ভিসায় 2013 এখানে আসি। আসার পরে আমি স্টাডি মোটেও করি নাই। তারপর আমি 2016 এখানে একটা গ্রিন কার্ড হোল্ডার মেয়েকে বিবাহ করেছি এবং আমি 7 মান্থ হলো আমি অ্যাসাইলাম করেছি। এখন আসলে আমি আমার ওয়াইফ আমার জন্য অ্যাপ্লাই করছে এবং 3-4 মাস আগে এবং রিসিভ লেটারও পাইছে। এই মুহূর্তে দুইটা স্ট্যাটাস এবং আমি গত মাসে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি। সেক্ষেত্রে আসলে আমার কি হতে পারে দুইটা অ্যাপ্লিকেশন? আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, আপনার ওয়াইফ কি এখন গ্রিন কার্ড হোল্ডার না ইউএস সিটিজেন? গ্রিন কার্ড হোল্ডার, এখনো গ্রিন কার্ড হোল্ডার আছে। তার সিটিজেন হইতে আরো 2 বছর সময় লাগবে। যেহেতু আপনার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার,
সেক্ষেত্রে আপনার এখন ইমিগ্রেশন স্ট্যাটাস অ্যাসাইলাম যেটা করেছেন সেটাকেই ধরা হবে। সেই বেসিসে যদি আপনার অ্যাসাইলাম ফাইল করার পর থেকে যদি 150 ডেজ পার হয়ে যায় তাহলে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 180 ডেজের মধ্যে আশা করা যায় আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। আর আপনার যে ওয়াইফের ব্যাপারটা, উনি গ্রিন কার্ড হোল্ডার, উনি অ্যাপ্লাই করেছে, দ্যাটস ফাইন, এটা আপনার ইমিগ্রেশন পিটিশন ফাইল করতেই পারে। কিন্তু এই মুহূর্তে আপনার গ্রিন কার্ডধারী ওয়াইফ কোনো ইমিগ্রেশন বেনিফিট দিতে পারবে না। উনি যখন ইউএস সিটিজেন হয়ে যাবে তখন আপনার অ্যাসাইলাম কেস যদি তখনও চালু থাকে তখন আপনি ইচ্ছা করলে দুইটাই চালু রাখতে পারেন। যখন আপনি ওয়াইফের মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে যাবেন তখন আপনি অ্যাসাইলাম কেসটা আস্তে উইথড্র করে ফেলতে পারেন, সেটা হবে যে আপনার বেস্ট অপশন। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আরেকজন আছেন, কে আছেন, নামটি বলুন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। জি, আমি দুলাল স্টোরিয়া থেকে বলছি। জি জি, আমার প্রশ্ন হলো, মার্চের 19 তারিখ আমার আম্মার ইন্টারভিউ ডেট হয়েছে সিটিজেনশিপের, কিন্তু ওনার সাথে ডাক্তারের কাগজপত্র ছিল ইন্টারভিউ দেওয়ার সময়। ডাক্তারের ফর্মটা ছিল আপনার ওল্ড এজে, ওল্ড ডেটে, তো এই জন্য তারা বলছে যে ওইটা আপডেট করে আবার পোস্ট করে দেবো, এরপরে আপনার ইয়ার ডেট দেবে, ওই যে শপথ ডেটটা দেবে। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো চিঠি পাইতেছি না, ওয়েট করতেছি চিঠির, ওইটা একটু জানতে চাই। অ্যাটর্নির কাছে নতুন আপডেটেড ফর্ম কি জমা দিয়েছেন? জি, ওটা মেল করছি। ওকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে বেসিক্যালি এটা প্রসেসিংয়ে আছে, ইউএসসিএস যখন তাদের প্রসেসিং শেষ করবে তখন অবশ্যই অবশ্যই আপনাদের ও ডেটের জন্য চিঠি পাঠাবে আপনার মায়ের জন্য। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। আমার নাম আয়শা, আমার বয়স 80 বছর, আমি 11 সাল থেকে এখানে আছি, 11 সাল থেকে আছি। প্রথম দিকে আমি বেশি দিন থাকি নাই, 14 সাল থেকে আমি কন্টিনিউ আছি। এখন আমি কি অ্যাপ্লাই করতে পারবো সিটিজেনের জন্য? আপনি গ্রিন কার্ড এর জন্য অ্যাপ্লাই করলে আমার পোস্ট কি 100টাই পড়তে হবে নাকি 20টা পড়লে চলবে? আচ্ছা, আমাকে কি আপনি গ্রিন কার্ড হোল্ডার কি দিতে হবে অ্যাপ্লিকেশন করতে? জি, আমি তো কোনো কিছু চাকরি করি না। না, ঠিক আছে, আপনি 14 সাল থেকে বলছেন কন্টিনিউসলি আছেন, সেক্ষেত্রে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের বেসিক রুল হচ্ছে আপনাকে বিগত 5 বছরের মধ্যে আপনাকে হাফ থাকতে হবে, বাট কোনোবার আপনি 6 মাসের বেশি দেশের বাইরে থাকতে পারবেন না। সেই হিসেবে আপনি হিসাব করে দেখুন আপনি কখনো 6 মাসের বেশি থেকেছেন কিনা দেশে, তখন থেকে আপনি 5 বছর হিসাব করবেন এবং ওই 5 বছরে আপনি 2.5 বছর দেশের বাইরে থাকতে পারবেন না। আর আপনার আরেকটা প্রশ্ন যেটা ছিল, আপনি সবগুলো প্রশ্ন আনসার করতে হবে কিনা, হ্যাঁ, আপনার বয়স যদিও 80 বছর হয়েছে কিন্তু আপনার রেসিডেন্সি হিসাবে আপনাকে পুরো সম্পূর্ণ পরীক্ষাই দিতে হবে। সেক্ষেত্রে আপনার কম পরীক্ষা দেওয়া যায় যারা কিনা আপনার 65 ইয়ার্স ওল্ড এবং 15 ইয়ার্স গ্রিন কার্ডধারী, তাদের ক্ষেত্রে কিছু এক্সামশন আছে পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, ওনাকে প্রতিটি মানে 100 প্রশ্নই মানে পুরো পূর্ণাঙ্গ পরীক্ষা ওনার সিচুয়েশনে পুরোটাই দিতে হবে। আরেকজন আছেন, কে আছেন, নামটি বলবেন, প্রশ্ন যদি থাকে সেটি করবেন এবং কোথা থেকে বলছেন সেটিও বলতে হবে। আমার নাম রুনা। জি, আমি ব্রঙ্কস থেকে বলছি। আমি 2003 অ্যাপ্লাই করছি আমার বোন ভাইদের জন্য, কিন্তু আমার প্রশ্ন হলো, আমি আপনার স্পিকারটি অন করা আছে রুনাপা, আপনাকে স্পিকারটি অফ করে প্রশ্নটি করতে হবে, না হলে অ্যাটর্নি যিনি আছেন তিনি বুঝতে পারবেন না, আমরাও বুঝতে পারব না। হ্যাঁ, মানে হ্যাঁ, এখন আমি স্পিকারটা বন্ধ করে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি মানে 2013 আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি, তা এখন আমি আমার বোনকে ভিজিট ভিসা আনতে চাইতেছি, সে আর যদি অ্যাপ্লাই করি আমার সেই ভিসাতে কি কোনো এফেক্ট হবে? না, যেহেতু আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন আপনার ভাই বোনের জন্য, আপনার বোন ভিজিট ভিসার জন্য ট্রাই করতে পারে, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি এমবেসি কনসুলার অফিসার সাধারণ অনেক সময় কেস আপনাদের ভিজিট ভিসা ডিনাই করে, যে আপনি অলরেডি ওনার জন্য অ্যাপ্লাই করেছেন, যে উনি অলরেডি ওনার ইমিগ্রেন্ট হওয়ার ইন্টেনশন প্রকাশ করেছে, তো সেই ক্ষেত্রে রিস্ক থেকেই যায় এই কেসটা ডিনাই হওয়ার, বাট উনি অ্যাপ্লাই করতে কোনো বাধা নেই। জি, আরেকজন আছেন, তবে আমি ফেসবুকের প্রশ্নটি আগে নিয়ে তারপরে আপনার সাথে আসছি।
একজন প্রশ্ন করেছেন উদ্দিন নিজাম, তিনি বলেছেন আমার আমেরিকার পাসপোর্ট আছে, আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করেছি, 4 মাস হয়েছে, এখন কতদিন সময় লাগবে ভিসা পাওয়ার জন্য? সেটা এখন বর্তমান সময় 8 থেকে 10 মাস ধরে রাখতে পারেন পুরো সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হতে। আচ্ছা, এখন ফোনে যিনি আছেন, যে কে আছেন, নামটি বলবেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন কিংবা মতামত করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইফুল কুইন্স থেকে বলছি। জি, ভাই বোনের অ্যাপ্লাইড বেলায় সাপোর্ট এবং ফিস দেওয়ার পরে কতদিন পরে ইন্টারভিউর জন্য ডাকে? সাইফুল সাহেব, যদি আপনার ভাই বোনের অ্যাপ্লিকেশনে প্রায়োরিটি ডেট যদি অ্যাভেলেবেল হয়, সেক্ষেত্রে আপনি যদি সাপোর্ট এবং ফিস দিয়ে থাকেন, সেক্ষেত্রে অথবা 3 মাস ম্যাক্সিমাম 3 মান্থসের ভিতরে ওরা ইন্টারভিউ ডেট পেয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ, আমরা আলোচনায় আসব, আমাদের সময়ও হয়েছে একটা বিরতি নিবার, বিরতির পর এসে আমরা আলোচনায় ফিরব। দর্শক, আপনারা দেখছেন টিভিএন 24 অ্যানালাইসিস, আমাদের সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দেখছেন টিভিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং দুজন অতিথি আমাদের সাথে আছেন, একজন ফোনই আমাদের সাথে যোগ হয়েছেন, সে প্রশ্নটি আমরা আগে নিব, তারপর আলোচনায় ফিরব। জি, কে আছেন, নামটি বলবেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রশিদ বলছিলাম। জি, আপনার কুইন্স থেকে তো আমার একটা প্রশ্ন ছিল, আমি আমার মাদার ইন ল আসছিলেন, উনি ছিলেন 1.5 বছর ছিলেন, এরপর আবার 6 মাস ছিলেন, তার পরবর্তী সময় এই বছর 22 ফেব্রুয়ারি উনার আবার আসার কথা 1 বছরের মধ্যে, কিন্তু এই 22 ফেব্রুয়ারি উনি আর আসেন নাই, অর্থাৎ 1 বছর ওনার অতিক্রম হয়ে গেছে গ্রিন কার্ড হোল্ডার হিসাবে। পরবর্তীতে উনি যদি আসার ইন্টেনশন ফিল করে তাহলে কি করতে পারি প্লিজ বলবেন কি? অবশ্যই, ধন্যবাদ আপনাকে মাসুর রহমান। হ্যাঁ রশিদ সাহেব, আপনার মাদার ইন লর সিচুয়েশনে দুটো জিনিস করতে পারেন। একটা হচ্ছে আপনি আমেরিকা থেকে অ্যাজ এ রিটার্নিং রেসিডেন্স হিসাবে অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে পারেন USCIS-এ, কেন উনি আসতে পারে নাই, কি ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, ওটা যদি ওরা অ্যাপ্রুভ করে তাহলে ওই অ্যাপ্রুভাল নিয়ে উনি আমেরিকা ব্যাক করতে পারে। আর আরেকটা ওয়ে আছে যেটা কিনা আপনি ঢাকায় আপনার US অ্যাম্বাসিতে যোগাযোগ করতে পারেন, ওখানেও একটা প্রসেস আছে আর গ্রিন কার্ড রিএনস্টেট করার জন্য, কারণ আপনার মাদার ইন ল যেহেতু 1 বছরের বেশি আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেটস ছিল, সেই ক্ষেত্রে গ্রিন কার্ডটা বাতিল ধরা হয়, তখন অ্যাম্বাসি যে আপনার কেন আসতে পারেন নাই ইমার্জেন্সি সেসব কাগজপত্র সাবমিট করলে হয়তো তারা রিএনস্টেট করতে পারে গ্রিন কার্ড করতে পারে। ফেসবুকে আমাদের অনেকে প্রশ্ন করছেন মাহফুজুর রহমান, আমি সেই ফেসবুকের প্রশ্ন থেকে আপনাকে করতে চাই। মোফাজ্জল হোসেন করেছেন, আমার নানু আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছেন, 3 বছর হয়ে গেছে, আর কতদিন লাগবে? উনি যে পোস্টটা করেছে এতে মনে হচ্ছে ওনার নানু সিটিজেন, US সিটিজেন, এবং ওনার মা যেহেতু ওনার ম্যারিড চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করেছে, সেই ক্ষেত্রে এখন ওইটার ম্যারিড চিলড্রেনের প্রায়োরিটি চলছে হচ্ছে আপনার সম্ভবত মে 2005। সো 3 বছর আগে যদি অ্যাপ্লাই করে থাকে হয়তো আরও 7-8 বছর লেগে যেতে পারে। আরেকজন প্রশ্ন করেছেন ফরিদা ইয়াসমিন, আমি সেই প্রশ্নটি নিতেই চাই, সেটি হচ্ছে আপু আমি অ্যাসাইলাম করেছি 7 মান্থ হলো, আমি কি আমার বাবা মাকে আনতে পারবো কি না, অ্যাসাইলামের কোনো মানে অসুবিধা হবে কি না, মানে কোনো সুযোগ আছে কি না, এই ধরনের একটি প্রশ্ন করেছেন। না, অ্যাসাইলাম উনি যেহেতু কেস পেন্ডিং আছে, অ্যাসাইলাম কেস পেন্ডিং থাকা অবস্থায় উনি কোনো রিলেটিভসে ওনার যে অ্যাসাইলাম কেসের বেসিসে আনার কোনো সুযোগ নেই অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার আগ পর্যন্ত। আর উনি হয়তো সম্ভবত বলতে চাচ্ছে যে বাবা মার জন্য তো ভিজিট ভিসায় আনতে পারবে কি না, বাট ওরা ট্রাই করতে পারে, ওরা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে, হয়তো ভিসা দিতেও পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সেই সাথে দর্শক, আপনাদের প্রশ্ন আরও নিব, আমরা আলোচনায় যেতে চাই। নাজমুল হাসান, আমরা প্রতিবেদনটি দেখেছিলাম আফগানিস্তানে, সেই প্রেক্ষাপটে আপনার কাছে যদি জানতে চাই এর ক্রিয়া প্রতিক্রিয়া কী ধরনের হতে পারে? ক্রিয়া প্রতিক্রিয়া, আপনি প্রতিবেদনে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে বোমাটার
সাইজ আকার কবে বানানো হয়েছে এটা দেওয়া হয়েছে, কিন্তু প্রতিক্রিয়াতে একটু সময় লাগবে। ওরাই তো নিজেরাই যারা বোমা ফেলেছে তারাও তো এখনো প্রতিক্রিয়া দিতে পারছে না, কারণ এটা এত রিমোট অঞ্চল, মানে এখানে তারাই তো বলতে পারছে না। টানেলের মুখে ফেলা হয়েছে আইসিসকে কন্টেইন করার জন্য। ওয়েল, আমাদের যদি সত্যিকারভাবে বিচার বিশ্লেষণ করতে আরও কিছু সময় ওয়েট করতেই হবে, কারণ যারা বোমা ফেলেছে তারাই তো বলতে পারছে না, আর আমরা এত দূর থেকে কীভাবে বলবো। তবে যেটা আমি বলার চেষ্টা করছিলাম প্রথমেই সেটা হচ্ছে যে যে আমি সেই পয়েন্টেই স্টিক থাকতে চাই, সেটি হচ্ছে যে এই এই বোমার ব্যাপারটি, সেটা সিরিয়াতেই বলুন আর আফগানিস্তানেই বলুন, এটা সরাসরি সম্পৃক্ত ট্রাম্পের ইমেজের সাথে, এটার সাথে আইএসএসকে ঠেকানো কিংবা কেমিক্যাল অ্যাটাক যেটা বোম বলা হয়েছে সিরিয়াতে, সেগুলো খুব একটা মানে বিষয় বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না। বাট পুরোপুরি জানার জন্য আমাদের আরও কিছু সময় ওয়েট করতে হবে, লেট আস ওয়েট এন্ড সি। মানে আর কিছু সময় প্রয়োজন যে এই ঘটনাটার যে রিয়াকশন আসতে পারে সব জায়গা থেকে। একজন প্রতিবেদনে শামিমা আসানের যে শামিমা আলামিনের যে প্রতিবেদনটি আমি দেখলাম তাতে তো বোমার বর্ণনা দেখলাম, একজন আমেরিকান কর্মকর্তার ভাষ্য দেখলাম, হোয়াইট হাউজের স্পাইসারের বক্তব্য দেখলাম। স্পাইসারের বক্তব্য কিন্তু আজকাল আর কেউ গুরুত্বের সাথে নিচ্ছে না, কারণ আবার কতক্ষণ উনি ক্ষমা চাইবেন ব্যাপার আছে। তো আমরা লেট আস ওয়েট এন্ড সি আসলে। মানে সময় বলে দিবে। একজন আছেন আমাদের সাথে, জি কে আছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্ন কিংবা মতামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জর্জিয়া আটলান্টা থেকে বলছিলাম, আমার নাম মাহমুদা। আচ্ছা, আমি আমার বোনের জন্য 2011 অ্যাপ্লাই করেছিলাম, আমি রিসিভ নোটিশ অফ অ্যাকশন পেয়েছি, বাট আমি তারপর আর কোনো পেপার পাইনি। অনেকে বলছে যে 3-4 বছর পরে কিছু ডকুমেন্টস চায় ওনারা, কিন্তু আমি কোনো পেপার এখনো পাইনি। আমি শুধু এতটুকু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি জর্জিয়া থেকে ফোন করেছেন। জি রহমান, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করেছেন, এখানে দেখা যায় আপনার অ্যাপ্লিকেশনটা যেই সার্ভিস সেন্টারে অথবা আপনার যে ইউএসএস অফিসে ডিল করছে ওদের একটা প্রতিটা ভিসার এই ক্যাটাগরি অনুযায়ী টাইমিং থাকে। আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটে যেতে যদি পরিচিত থাকেন ইউএসসিএস এর, ওখানে আপনি গেলেও দেখতে পাবেন যে প্রসেসিং টাইম, যে অফিসে আপনার সিস্টারের অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে ওরা এখন কত সালের কেসগুলো ডিল করছে, সেই হিসাবে আপনি সময় মতো অ্যাপ্রুভাল রিসিভ পাবেন। আচ্ছা ধন্যবাদ, আমাদের সাথে ফোনে আরও যোগ দিয়েছেন। তবে আমি সেই প্রশ্নটি নেওয়ার আগে ফেসবুক থেকে একটি প্রশ্ন নিতে চাই। জিয়াউল ইসলাম বলেছেন, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছি, 7 মান্থ হয়েছে এখন, মানে কি হবে, কতদিন লাগবে আর কি, লাগতে পারে, 7 মাস হয়েছে। 7 মাস হয়েছে এবং তিনি গ্রিন কার্ড হোল্ডার। হ্যাঁ, এখন বর্তমানে গ্রিন কার্ড হোল্ডারদের স্পাউসের যে প্রায়োরিটি ডেট সেটা চলছে হচ্ছে June 2015। তো সেক্ষেত্রে আমরা যদি প্রতি বছর 1 বছর করে রিডাকশন হিসাব করি তাহলে বলা যায় নিয়ারলি 2 ইয়ার্স ধরা হয় আর কি। এখন তো এপ্রিল মাস হচ্ছে জুন, তাহলে হিসাব করা যায় প্রায় 18-22 মাসের মতো সময় লাগতে পারে। তো বলা যায় না, এটা সবসময় আপস অ্যান্ড ডাউন হয়, হয়তো কমও লাগতে পারে আবার হয়তো বেশি সময় লেগে যেতে পারে। আচ্ছা ধন্যবাদ। আর ফেসবুকে যারা প্রশ্ন করবেন তারা কোথা থেকে, এবং আপনারা যদি আরও বিস্তারিতভাবে প্রশ্নটি করেন তাহলে হয়তো যিনি উত্তর দিবেন তার জন্য সহজ হবে। একজন আছেন ফোনে আমাদের সাথে, যে কে আছেন, নামটি বলবেন, কোথা থেকে বলছেন এবং প্রশ্নটি। আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে রাকিব বলতেছি। জি ওয়ালাইকুম আসসালাম। আমার 2টা কোশ্চেন আছে, একটা হচ্ছে আমার 4টা বোনের জন্য, মানে 2006 এ দুজনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, 2007 এ দুজনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। তো অ্যাপ্লাই করার পরে পরবর্তীতে আপনার অ্যাপ্রুভাল লেটার আসছে হচ্ছে 2010-এ, দুজনের আসছে জানুয়ারিতে, দুজনের ফেব্রুয়ারিতে। সো আমার কোশ্চেনটা হচ্ছে যে ওদের টাইমিংটা হিসেব করব 2006 থেকে না 2010 থেকে। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমার ছোট ভাই Under-25 আপনার ইউএসএ আসছে, আসার পরে মেরিন সোলজারে ওকে ডাকছিল আর্মিতে, তো পরে কোনো যোগাযোগ করে নেই। তো সেই ক্ষেত্রে কি ও সিটিজেন হওয়ার সময় এটা কি কোনো ইফেক্টেবল হবে কিনা? ধন্যবাদ, বুঝতে পেরেছি। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি যখন ভাই বোনের জন্য অ্যাপ্লাই করবেন
যে ডেটে অ্যাপ্লিকেশনটা ইউএসএসএ আপনার পৌঁছে মানে ওরা রিসিভ করে সেই ডেটটা হচ্ছে প্রায়োরিটি ডেট ধরা হয়, তাহলে আপনাকে ধরতে হবে 2006 এবং 2007 যখন অ্যাপ্লাই করেছেন সেই ডেটটা ধরতে হবে আপনার বোনদের প্রায়োরিটি ডেট ফর দি ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আর যেটা আপনার সেকেন্ড কোশ্চেন যেটা করেছেন, এটা মনে হচ্ছে আপনার আন্ডার 25 ভাইয়ের এদেশে হয়তো গ্রিন কার্ড নিয়ে আসছে, উনি হয়তো সিলেক্টিভ সার্ভিসের জন্য নাম লিখিয়েছে, উনি জয়েন করেননি, সেক্ষেত্রে উনি যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে হয়তো ওনার এটা প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে ওনার সিটিজেনশিপটা ডিলে হতে পারে, আরও 4 বছর ডিলে হয়ে যেতে পারে যে উনি কেন এটা সিলেক্টিভ সার্ভিসের সাথে কমপ্লাই করেনি। ফোনে আছেন, সে প্রশ্নটি নেওয়ার আগে আমি ফেসবুক থেকে আরেকটি প্রশ্ন নিতে চাই। জাকির শাফি তিনি প্রশ্ন করেছেন অস্টিন থেকে, উনি বলেছেন ওনার গ্রিন কার্ড এক্সপায়ার্ড হয়ে গেছে 1 বছর আগে, উনি ভুলে গিয়েছিলেন রিনিউ করতে, মানে এখন উনি কি করবেন? গ্রিন কার্ডের রিনিউর রুলটা হচ্ছে আপনাকে 6 মাস আগে এটা অ্যাপ্লাই করতে হয় গ্রিন কার্ড রিনিউ করার জন্য, সেক্ষেত্রে ইউএসএস বেশ নমনীয় ভাব থাকে, ইভেন অনেক সময় এক্সপায়ার হয়ে গেলেও স্টিল আপনি এটা রিনিউ করার জন্য আবেদন করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, ফোনে একজন আছেন, যে কে আছেন, আপনার নামটি বলবেন, প্রশ্নটি করবেন এবং আপনার মতামত এবং কোথা থেকে বলছেন সেটি অবশ্যই বলতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জেবিন বলছি ওজন পার্ক থেকে। জি, আমার আমি ইউএস সিটিজেন, আমার হাজবেন্ড যখন ইউএসএ আসছে তখন গ্রিন কার্ডের আপনার 2 ইয়ার্স এর পারমিশন দিয়েছিল, তো দেওয়ার পরে এখন আমি আবার রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছি, আমার হাজবেন্ড ফিঙ্গারপ্রিন্টও দিচ্ছে, তারপরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এখন অলরেডি 9 মান্থ হয়ে গেছে, এখনো গ্রিন কার্ড পায় নাই, তো কতদিন লাগবে সেজন্য আর কি। একটা নোটিশ আসছে যে এইটা হচ্ছে তোমার 1 বছর মানে permission like something like you can travel anywhere with that. সেক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হলো আপনারা ইউএসএস এর রিকোয়েস্ট করতে পারেন আবার এটা এক্সটেনশন করার জন্য, যদি 12 মাস হয়ে যায় ইনিশিয়াল অ্যাপ্লিকেশন করার পর থেকে, আর যদি উনি কোনো ইমার্জেন্সি ট্রাভেল করতে চায় উনি ইমিগ্রেশন অফিসে ইনফো পাস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওদের কাছে আপনার পাসপোর্টে স্ট্যাম্প লাগিয়ে আসতে নিতে পারে। আচ্ছা, ধন্যবাদ। ফোনে প্রশ্নটি আমি পরে নিতে চাই। আর নাহার হক, উনি কুয়েত থেকে একটি প্রশ্ন করেছেন, উনি বলেছেন 2017 সালে ডিভি ভিসা পেয়েছিলেন, ওই সময় তারা আসেননি, এখন কি কিছু করা আছে কিনা? 2007 পেয়েছিলেন, উনি কুয়েত থেকে এই প্রশ্নটি করেছেন। 2007 না, ডিভি ভিসার রোল হচ্ছে ওটা 1 বছরের মধ্যে আপনাকে ইউজ করতে হয়, আপনি যেহেতু 2007 পেয়েছেন ইউজ করেননি, সম্ভবত এটার আর কোনো কার্যকারিতা নেই। আচ্ছা, এবং দর্শক কেউ যদি ফোনে না থাকে তাহলে আমরা নাজমুল হাসানের কাছে যেতে চাই। আচ্ছা নাজমুল, দুজন আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, যদি খুব ছোট করে প্রশ্নটি করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। কে আছেন, নামটি বলবেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন কিংবা মতামত। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম, আমার নাম আজহারউদ্দিন, আমি কুইন্সের এলমার্স থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি? জি, আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লিকেশন করছিলাম, জানুয়ারি 18 তারিখ ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউর সময় বলা হয়েছিল যে আপনাকে 10 দিন পরে ভিসা দেওয়া হবে, 10 দিনের ভিতরে আপনার সাথে মেইল যোগাযোগ করা হবে, বাট এরপর থেকে আর কোনো ইয়ে নাই, পাসপোর্টও রেখে দিয়েছিল, এখন দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং 221 and 214 লেখা আছে আর কি, তবে এটা কি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে নাকি রিফিউজ করা হয়? না, সেক্ষেত্রে আপনার ওয়াইফের সিচুয়েশনে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই যে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বলে আসলে তারা কিছু সিকিউরিটি চেক করে, সেটা শেষ হতে ওরা সাধারণত বলে যে 60 ডেজ, 2 মাস, সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে 1 বছরও লেগে যায়, তো যখনই তারা প্রসেস কমপ্লিট করবে অবশ্যই আপনার ওয়াইফকে তারা ডাকবে ভিসা নেওয়ার জন্য, তারপর আপনারা 2-3 মাস পর ফলো আপ করবেন ওনাদের সাথে। আচ্ছা,
আপনারা যারা আছেন একটু অপেক্ষা করতে হবে, কারণ এক একজনের পর এক একজন আমরা রাজীব দাস একটি ফেসবুকে প্রশ্ন করেছেন, সেটি নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। তিনি প্রশ্ন করেছেন আপনার কাছে মাহফুজুর রহমান, উনি বলেছেন, উনি বে পার্ক থেকে বলছেন, আসার আগে আমার ওয়াইফ সিটিজেনশিপ এক্সাম পাস করেছে, বাট আমি আসার পর উনি শপথ নিয়েছে, সে মানে করতে আমার সিটিজেনশিপ পেতে কতদিন লাগবে? আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে আপনার ওয়াইফ যখন আপনাকে স্পন্সর করেছে এদেশে তখন উনি গ্রিন কার্ড ছিল, আর উনি যখন আপনি আসার সাথে সাথে উনি যখন সিটিজেন হয়ে গেছে সেক্ষেত্রে আপনি সিটিজেনশিপের জন্য উনি যেদিন সিটিজেন হয়েছে সেদিন থেকে আপনি 2 বছর 9 মাসে আপনি সিটিজেন জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা কিনা ইউজুয়ালি 5 বছর হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আপনার সময়টা কমে গেছে উনি সিটিজেন হওয়ার পর। এবং দর্শক, সেই সাথে নাজমুল হাসান এবং মাহফুজুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, আমরা দুঃখিত সময়ের অভাবে অনেকের প্রশ্ন নিতে পারি না, অনেকের প্রশ্নের উত্তর দিতে পারি না, তবে আমরা সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত রাত 8টা থেকে 9টা সরাসরি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের জন্য হাজির হই, এবং টিবিএন 24 টেলিভিশন আপনাদের টেলিভিশন। আপনাদের যে কোনো মতামত, যে কোনো প্রশ্ন আমরা গুরুত্বের সাথে নিয়ে থাকি, আমাদের প্রতিটি অনুষ্ঠানই সাজানো হয় দর্শককে কেন্দ্র করে। এবং সবশেষ আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি দর্শক, আপনাদের যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন।